আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বরাবরের মতো চলে এলাম আবারও একটি ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আজ আমি সকালে এখন ডিম আর বাদাম খাচ্ছি, আর আমার সোনা পাখি ও লিখতেছে, ওর নাস্তা খাওয়া শেষ, ও এখন বসে বসে লিখতেছে। তো আমি ওর পাশে বসে ওর লেখাটা দেখতেছি আর নাস্তা খাচ্ছি। এই আর কি নাস্তা খাচ্ছি। তো এখন যাব, আজ যাব তাসফিকের স্কুলে, ওর স্কুলে ক্লাস টেস্ট আছে, তো তার জন্য খাতা আনতে যাব আর বেতন দিতে যাব। এই যে আমার সোনা বাচ্চা লিখতেছে, আমার সোনা বাচ্চার জন্য তোমরা সবাই দোয়া করবা। তো এই আমার নাস্তা খাওয়া শেষ, এখন আমি রেডি হয়ে গিয়েছি, আর ওরও লেখা শেষ, ও কার্টুন দেখতেছে। তো এখন রেডি হয়ে আমি চলে যাব স্কুলে। মাস্কটা লাগাবো, ডাবল মাস্কটা নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে তাসফিকের স্কুলের যে ব্যাগ, স্কুল থেকেই ওদের গিফট করে, তো সেই ব্যাগের ভিতরে বেতন বইটা নিয়ে যাচ্ছি, আর তাসফিকের খাতা দিবে, তো আনতেও সুবিধা হবে। তো স্যানিটাইজারটা নিয়ে যাচ্ছি। আজ ভিডিওটা বেশি বড় করব না, ছোট ভিডিওটাই করব। তো আমি বাসায় চলে আসছি, নিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছিল আর আমি এর জন্য আর ক্যামেরা অন করিনি। আমি বাসায় চলে আসছি, আসার পরে অনেক বৃষ্টি, তো এর জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছি যে দেখো কি বৃষ্টি। বৃষ্টির দিনে আসলেই খুবই ভালো লাগে, তো তখন শুধু মন চায় যে খিচুড়ি কিবা তার মানে যে অনেক ভাজাভাজি খাবার খেতে, বাট খাওয়া যায় না, কিন্তু কাঁঠাল তো খাওয়া যায়। তো কাঁঠাল এনে দিয়েছে ওর আব্বু, তো এই কাঁঠালটা আর কি তেমন একটা খাজা কাঁঠাল, কিন্তু তেমন একটা মিষ্টি না। তো বুয়াকে বললাম যে তুমি কাঁঠালটা খুলে দাও, আর আমার শাশুড়ি মা সবাইকে ডাকতেছে কাঁঠাল খেতে। বুয়া ভাঙতেছে আর শাশুড়ি মা খাচ্ছে।
তো আজকের মতো ভিডিওটা এখানেই। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো প্লিজ, তোমরা দেখো ঠিকই কিন্তু লাইক দাও না প্লিজ, একটা লাইক দিবে আর আমার চ্যানেলের পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।